হত্যাকারী সম্রাট বলি ফেলে লীনা তলক ইতিমধ্যে চিহ্নিত হয়েছে যত নিজর নিজর গিরিয়েকক নিজর সার্ভিস রিভলভারে আত্মহত্যার রূপ দি ফেলে লীনা তলে গিরিয়েকক নিজেই হত্যা করেছে হত্যাকারীকিটা তেওঁলোকে রদ বদল করে ফেলে তেওঁলোকে বিচার প্রক্রিয়া সামৰিব বিচাৰিছে আৰু আমি তেওঁলোকে ইমিডিয়েট কৈছোঁ আমাৰ সন্দেহ হৈছে তাৰ জুলমুনি ৰাভাৰ হত্যাৰ গোটেই কাগজ পত্ৰ নথি পত্ৰ তেওঁলোকে ড্ৰাইভাৰ কৰিব হাইজেক কৰিব তেওঁলোকে কাগজ পত্ৰখিনি এই কথাখিনি মানুহৰ সন্দেহ হৈছে আৰু লগতে যিটো ফৰেনচিক লেবৰ ফৰেনচিকৰ যিটো হেৰি প্ৰাক্তন মুৰব্বী প্ৰতাপ চন্দ্ৰ শৰ্মা তেখেতে এটা কথা স্পষ্ট কৈছে ইমান সোনকালে পোষ্টমৰ্টেম ৰিপৰ্টটো কিয় ওলোৱা হ'ল গোটেই জুলমুনি ৰাভাৰ কেছটো এতিয়া দুজন ব্যক্তি আছে এতিয়া মাত্ৰ দুজন ব্যক্তি হত্যাকারী সম্রাট বলি ফেলে লীনা তলক ইতিমধ্যে চিহ্নিত হয়েছে যতর নিজর নিজর গিরিয়েকক নিজর সার্ভিস রিভলভারে আত্মহত্যার রূপ দিয়ে ফেলে লীনা তলে গিরিয়েকক নিজেই হত্যা করেছে সেইজন আমি রক্ষক আমার নগাঁও ডিস্ট্রিক্টর এসপি আর দ্বিতীয়জন হয়েছে রুণানিয়োগ রাজহ বিভাগের মন্ত্রী বিত্তমন্ত্রী অজন্তা নিয়োগের আত্মীয় ঘনিষ্ঠ সেইজন মানুহ দুর্নীতির সদাগর হয়ে পেলায় আজি 7 বছর ধরে লক্ষিমপুরত আছে তাক ট্রান্সফার করার কারো সাহস নাই গতি তাক দুর্নীতির সদাগর বলে ফেলে সকলে কৈছে গতি এই দুজন এসপি লক্ষিমপুর আর নগাঁও এই দুজন এসপি আজির তারিখ যদি রিজার্ভ ক্লোজ নকরে আজির তারিখ যদি বাধ্যতামূলক যদি সেই দুজন এসপিক যদি ছুটি নিদিয়ে তো আমার গোটেই ন্যায় প্রক্রিয়াটা ফেলার হব ইয়াৰ।